আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাসে চ্যাপ্টার ফাইভের পরবর্তী পড়াগুলো পড়ব। গতদিন আমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু আলোচনা করছিলাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে। এর পরবর্তীতে আজকের আলোচনাগুলো করব। আচ্ছা, আর গতদিন আমরা কিছু ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের যে জেনারেশনগুলো আসলো সেগুলো দেখছিলাম। সেই ল্যাঙ্গুয়েজগুলো কী ছিল সেগুলো একটু খেয়াল করি আমরা। সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর সি দেখছিলাম, সি প্লাস প্লাস দেখছিলাম। মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা গত ক্লাসে করেছিলাম। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি গতদিন বলছিলাম যে কম্পিউটার একটি মাত্র ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কম্পিউটার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কোনো প্রোগ্রাম তৈরি করো, তাহলে কম্পিউটার সেটা কীভাবে বুঝবে? সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয়, তাহলে এইগুলো কম্পিউটারকে কীভাবে বোঝাতে হবে সেগুলো আজকে আমরা পড়ব। আচ্ছা, এখন আসো, আমাদের পড়ার কাজ হলো ট্রান্সলেট প্রোগ্রাম, ট্রান্সলেট প্রোগ্রাম চ্যাপ্টার ফাইভ। আচ্ছা, ট্রান্সলেট প্রোগ্রাম, ট্রান্সলেট প্রোগ্রামিংয়ের বাংলা হইল অনুবাদক প্রোগ্রাম। ট্রান্সলেট প্রোগ্রামিংয়ের বাংলা কি? অনুবাদক প্রোগ্রাম, মানে অনুবাদ প্রোগ্রাম। আচ্ছা, তাহলে তাদের কাজটা কি সেটা বোঝাই যাচ্ছে। কিসে অনুবাদ করা? মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দেওয়া। তার মানে কোনো ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয়, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দেওয়াই হলো ট্রান্সলেট প্রোগ্রামের কাজ। আচ্ছা, ট্রান্সলেট প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটা যদি বলি, যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে, তাহলে আমরা একটু লিখি, যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা হয় বা রূপান্তর করে তাকে ট্রান্সলেট প্রোগ্রাম বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে বলা হয় ট্রান্সলেট প্রোগ্রাম। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? সো তার মানে ট্রান্সলেট প্রোগ্রাম কাকে বলে যদি পরীক্ষাতে আসে, তাহলে আমরা কী লিখব? যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে বলা হয় ট্রান্সলেট প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। এখন এইখানে সোর্স প্রোগ্রামকে আর অবজেক্ট প্রোগ্রামকে, সোর্স মানে হলো উৎস বাংলায় বলা হয়, আর অবজেক্ট প্রোগ্রামকে বলা বাংলায় বলা হয় বস্তু প্রোগ্রাম। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, সোর্স প্রোগ্রাম এখানে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? সোর্স প্রোগ্রাম ইন্ডিকেট করা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে, সি, সি প্লাস প্লাস, যাবে এই যে ধরনের এই ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামগুলোকে বলা হয় সাধারণত সোর্স প্রোগ্রাম। আচ্ছা, আর অবজেক্ট প্রোগ্রাম কাকে বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে কী বলে? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, সো এই দেখলাম আমরা ট্রান্সলেট প্রোগ্রাম কাকে বলে। আচ্ছা, তাহলে এখন আসো, ট্রান্সলেট প্রোগ্রাম কত প্রকার? বিভিন্ন ধরনের ট্রান্সলেট প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের ট্রান্সলেট প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলোর কাজ অনুবাদ করা। আচ্ছা, সো এক নম্বর যেটা দেখবো সেটা হলো অ্যাসেম্বলার, দুই নম্বরে যেটা দেখবো কম্পাইলার, তিন নম্বরেরটা হলো ইন্টারপ্রিটার। এই তিনটা
হলো ট্রান্সলেট প্রোগ্রাম, তার মানে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এদের কাজ কি? এদের কাজ হইল মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটাকে রূপান্তর করে দেওয়া, মানে কম্পিউটারকে বুঝাই দেওয়া। আচ্ছা, সো তার মানে এখন আসো উপরে যেটা দেখতে পাচ্ছ যে অ্যাসেম্বলার, এই যে এই একটা একটা ট্রান্সলেট প্রোগ্রাম, এর কাজ হইল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেওয়া। কি বলছি বলো তো? তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দাও। তার মানে একটা জিনিস খেয়াল করো, অ্যাসেম্বলি প্রোগ্রাম, অ্যাসেম্বলি প্রোগ্রামকে আমরা এটা কি করবে, অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার সেটা রূপান্তর করে কিসে রূপান্তর করে দেবে, মেশিন প্রোগ্রামে। মেশিন প্রোগ্রামে রূপান্তর করে দেবে। তার মানে এই অ্যাসেম্বলারের তাহলে কাজটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে বা অ্যাসেম্বলির প্রোগ্রামকে, সে অ্যাসেম্বলার একটা ট্রান্সলেট প্রোগ্রাম যার কাজ হলো মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন প্রোগ্রামে রূপান্তর করে দেওয়া। বুঝতে পারছি? সো যদি পরীক্ষাতে আসে অ্যাসেম্বলার কী জিনিস, তাহলে বলবা যে ট্রান্সলেট প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকেই বলা হয় অ্যাসেম্বলার। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, সো এখন আসে অ্যাসেম্বলারটা গেল, সো এখন আসো এরপরে যে দুইটা রয়েছে সেটা হলো কম্পাইলার বা ইন্টারপ্রিটার। আচ্ছা, কম্পাইলার আর ইন্টারপ্রিটার এই দুইটা ট্রান্সলেট প্রোগ্রাম কী করে? এই দুইটাও মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। তাহলে এখন কথা হলো কোন প্রোগ্রামকে করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা যে প্রোগ্রামগুলো তৈরি করা হয় সেগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেওয়া। তো এখন বলতে পারো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? গতদিন আলোচনা করছিলাম সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, পাইথন, অ্যালগল, ভিজুয়াল বেসিক, এগুলোকে বলা হয় সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো তার মানে এখন কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুইটাই কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? সো তার মানে কম্পাইলারের কাজ কি, কম্পাইলারের কাজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দাও। ইন্টারপ্রিটারের কাজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দাও। দুইটাই কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। সো এখন কথা হইল কম্পাইলার ব্যবহার করব নাকি ইন্টারপ্রিটার ব্যবহার করব। দুইটা ব্যবহার করার যুক্তিগত কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা এখন বিশ্লেষণ করব, একটু পার্থক্য দেখব। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখি, কম্পাইলার আর এই পাশে আমরা লিখি ইন্টারপ্রিটার। সো এখন কম্পাইলার আর ইন্টারপ্রিটার কীভাবে কাজ করে সেটা একটু আমরা আলোচনা করি। আচ্ছা, এখন কথা হলো কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্যটা আমরা একটু মানে দেখবো আর কি। আচ্ছা, মনে করো একটা প্রোগ্রাম তৈরি করা হইল কম্পিউটারে, একটা প্রোগ্রাম তৈরি করা হলো, সেই প্রোগ্রামটা মনে করো 10 লাইনের, কয় লাইনের, 10 লাইনের একটা প্রোগ্রাম তুমি কম্পিউটারে তৈরি করলা। আচ্ছা, কম্পাইলার যখন এই 10 লাইনের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে যাবে, সে এই 10 লাইনের প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করবে, মানে একত্রে 10টা লাইনকে সে একসাথে অনুবাদ করে দেবে। আচ্ছা, আর ইন্টারপ্রিটার এই 10 লাইনের প্রোগ্রামকে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে যাবে, সে লাইন বাই লাইন অনুবাদ করবে। 10 লাইন মানে কি, এক লাইন করে অনুবাদ করবে। আর কম্পাইলার কীভাবে অনুবাদ করবে, একদম টোটাল পুরোটা একত্রে সেটা অনুবাদ করে দেবে। সো আমরা প্রথম এটা লিখতে পারি, সেটা হলো একসাথে অনুবাদ করে। আচ্ছা, তা ইন্টারপ্রিটার তাহলে কীভাবে করে, লাইন বাই লাইন অনুবাদ করে। সো তার মানে কম্পাইলার কীভাবে অনুবাদ করে, সেই প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রিটার সেটা লাইন বাই লাইন অনুবাদ করে দেয়। প্রিয় শিক্ষার্থীদের আমরা একটা দেখলাম, এর পরবর্তীতে আসো
কম্পাইলার। আচ্ছা, এখন এই যে 10টা লাইন যখন কম্পিউটার একবার অনুবাদ করে দেয়, সেটা দ্বিতীয়বার আর অনুবাদ করার প্রয়োজন পড়ে না। সো একটা প্রোগ্রাম রান করার সময় যদি একবার অনুবাদ করে দেয়, সেটা দ্বিতীয়বার আর সে অনুবাদ করবে না। ওই যে প্রথমে একবার অনুবাদ করছে, এটাই তার শেষ অনুবাদ, মানে দ্বিতীয়বার সে অনুবাদ করবে না। আর ইন্টারপ্রিটার যখন এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে যাবে, প্রত্যেকবার অনুবাদ করবে, যতবারই সেটা প্রোগ্রামটাকে রান করা হবে ততবারই সে অনুবাদ করবে। আচ্ছা, সো তার মানে এখন বলো, কম্পাইলার দ্রুত কাজ করে নাকি ইন্টারপ্রিটার দ্রুত কাজ করে? এই ক্ষেত্রে দেখতে পেলাম আমরা কম্পাইলারটা দ্রুত কাজ করে। সো আমরা দুই নম্বরে যেটা লিখতে পারি, কম্পাইলার দ্রুত কাজ করে আর ইন্টারপ্রিটার ধীর গতিতে কাজ করে। আচ্ছা, এখন আসো, 10টার প্রোগ্রাম যখন সে অনুবাদ করে, তখন তার মেমোরিতে জায়গাটা বেশি প্রয়োজন হয়, কারণ সে 10টা লাইনকে একসাথে অনুবাদ করতেছে। তার মানে কম্পাইলারের মেমোরিটা বেশি প্রয়োজন হয় আর ইন্টারপ্রিটারের মেমোরিটা কম প্রয়োজন হয়, কারণ সে লাইন বাই লাইন অনুবাদ করে। সো আমরা তিন নম্বরে যেটা দেখতে পাইলাম সেটা হলো মেমোরি বেশি প্রয়োজন আর ইন্টারপ্রিটারে মেমোরি কম প্রয়োজন। সো তার মানে মেমোরি বেশি লাগে আর ইন্টারপ্রিটারে মেমোরি কম লাগে। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, সো আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এই যে 10টা লাইনের যে প্রোগ্রাম তৈরি করলাম, আমরা যখন কোনো প্রোগ্রাম তৈরি করি, প্রোগ্রামিংয়ে বিভিন্ন ভুল হয়ে থাকে, ইরর হয়ে থাকে। সেই ভুলগুলো ইরোরগুলো, যেমন মনে করো এই 10টা লাইনের প্রোগ্রামে তোমার তিনটা ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে? তিনটা। আচ্ছা, তিন জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, কম্পাইলার কী করবে? এই ভুলগুলা সে একসাথে বলে দিবে যে তোমার প্রোগ্রামে তিনটা ভুল আছে। আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন অনুবাদ করে, তার মানে যে লাইনে ভুল পায় সেখানেই সে থেমে যাচ্ছে। তার মানে এখন খেয়াল করি আমরা, এই ইরর মানে ভুলগুলা নির্ণয় করা কোনটাতে সহজ বেশি, কম্পাইলারে সহজ না ইন্টারপ্রিটারে সহজ বেশি এই ক্ষেত্রে। সো তার মানে আমরা এখানে লিখতে পারি যে কম্পাইলারে ভুল মানে ভুল নির্দিষ্ট করে বলতে পারে না, মানে নির্দিষ্ট করে বলতে কোন জায়গাটা ভুল সেটা বলতে পারে না, আর ইন্টারপ্রিটার নির্দিষ্ট করে বলা যায় কোন জায়গায় লাইনে বা কোন লাইনে ভুলটা হয়েছে। বুঝতে পারছি? তো আমরা যদি এখানে লিখি যে কম্পাইলারের ভুল নির্ণয় করা কঠিন, নির্ণয় করা কঠিন বলা যায়, আর এটাকে ভুল নির্ণয় করা করা সহজ, সে চারটা পার্থক্য। সো যদি পরীক্ষাতে আসে যে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো, তাহলে তোমরা এটা লিখে দিবা, দুইটা পার্থক্য লিখে দিলেই হবে। একসাথে অনুবাদ করে, লাইন বাই লাইন অনুবাদ করে, কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রিটার ধীর গতিতে কাজ করে, মেমোরি বেশি দরকার হবে প্রয়োজন, মেমোরি কম দরকার, ভুল নির্ণয় করা কঠিন, ভুল নির্ণয় করা সহজ। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, সো তার মানে আমরা আজকে দেখলাম যে ট্রান্সলেট প্রোগ্রামগুলো কেন দরকার। তার মানে আমাদের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো আমরা মোবাইলে যে সফটওয়্যার বা অ্যাপস ধরি, এগুলোকেও এগুলো তোমার কম্পিউটার বা মোবাইলে চালানোর জন্য আমার ট্রান্সলেট প্রোগ্রামিংয়ের দরকার আছে। কারণ কম্পিউটারটাকে বুঝাই দিতে হবে, মোবাইলটাকে বুঝাই দিতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ট্রান্সলেট প্রোগ্রামগুলো আলোচনা করলাম। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা হয়তো বুঝতে পারছো যে আসলে ট্রান্সলেট প্রোগ্রামটা কেন দরকার, আমরা কেন শিখলাম এগুলো। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে, অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আরও বিভিন্ন ধরনের আলোচনা করব। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো আজকের ক্লাসে। যদি কোনো সমস্যা থাকে, যদি বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে কমেন্টের নিচে কমেন্ট করে দিবা যে এই জায়গাটা আমার প্রবলেম স্যার, আমি এটা বুঝতে পারিনি, তাহলে আমি সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর তোমরা অন্যান্য যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো তোমরা করতে থাকো। আর ফিফথ অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট হলো, জমা দেওয়ার ডেট হলো 26 তারিখ, 26/8/2021।
তার মানে এই মাসের 26 তারিখ হলো ফিফথ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ সময়। সো তোমরা অবশ্যই সঠিক সময়ে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে যা জমা দিয়ে আসবে। বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে আর কথা না বাড়ে, আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।